कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम। कभी खुशी कभी गम, जी जाता है गले से लगा लूं, पलकों में रख लूं मैं जब से लगा लूं। दूर है दूर है तेरे अंदर है, मिलके भी ना मिले ये है तेरे भरम, ये है तेरे करम। कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम। कभी खुशी कभी गम। আসসালামুকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কালকের ভিডিওতে তিশা, সাবিনা আর মিমের অনেক বার বেড়েছিল। সেই বার বেড়ে যাওয়ার ফলে তারা কি করতে কি করবে খাওয়ার করতে পারছিল না। এই যে জামাই আদর করে রান্না বান্না থেকে শুরু করে সব ধরনের আয়োজনই চলছিল তাদের মধ্যে। সাকিব বাড়িতে আসলে কিন্তু তিশার মধ্যে এত চাঞ্চল্যকতা দেখা যায় না যতটা চাঞ্চল্যকতা এই বাবু আসার জন্য কিন্তু লাগছে। তো সে যাই হোক দর্শক, মেন ঘটনা ঘটেছে পদ্মার চরে, হয়েছে তুমুল মারামারি। যে মারামারি হাতাহাতি ঝগড়া পর্যায়ে শেষে সবাইকে খুকি একে একে গেট আউট গেট আউট বলে ত্রিসীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে। ভাগ্যে বেঁচে ছিল শুধুমাত্র আপনার কোহিনুর আর করিম ব্যাপারী। সেই কোহিনুর আর করিম ব্যাপারীকেও কিন্তু বোচকা বেচকি বাঁধিয়ে আমাদের খুকি এক লাথি দিয়ে বাইর করে দিছে। খুকি একদম ওপেনলি তিশার বিরুদ্ধে জাং ছেড় দিয়েছে। জাং ছেড় দেওয়া মানে হচ্ছে যুদ্ধ ঘোষণা করেছে। খুকি চিন্তা করলো সে আর চুপ করে থাকলে লোকজন তাকে বাঁশ দেবে, যে অন্যায়টা সে করেনি সে অন্যায়ের দায় সে নেবে কেন। খুকি যদি নাই জানে যে মিম আর বাবুর দেশে আসছে, সে কেন খুব মিম আর বাবুর মানে ওয়েলকাম করবে? খুকির কথা হচ্ছে এটা। তো দর্শক দেখেন, কালকে পর্যন্ত সব ঠিক ছিল, আরিফের জন্মদিন, খাওয়া দাওয়া। আজকে হঠাৎ করে আমরা তিশার প্রথম ভিডিওতে কি দেখতে পারলাম? তিশার প্রথম ভিডিওতে দেখতে পারলাম যে তিশা বসে বসে বলতেছে যে তার মা রাতে অসুস্থ হয়ে গেছে, বমি করতে করতে এসছে, গায়ের কাপড় ঠিক নাই। তো এমন কি এমন এমার্জেন্সি হয়ে গেল? জাজিরাম ডাক্তার দেখানোর পরে তারপরে তার মাকে কেন এখনো পর্যন্ত সাবিনার বাড়ি রাখা হলো, যেখানে সাবিনা স্বয়ং নিজে উপস্থিত ছিল না তার বাড়িতে? এরপর তিশা তার মাকে এরকম অসুস্থ অবস্থায় রেখেই কেন পাবনায় চলে গেল? সে তো পার্সোনাল কারে করে যাবে, তার এমন না যে কালকে ঈদ আজকেই তার যেতে হবে। অর্থাৎ এত ইমার্জেন্সি কারণ কি? কেননা কোহিনুর বেগম কিন্তু এই বয়সে একটা কাণ্ড করে ফেলছে। গর্ভবতী ভাতা চালু হওয়ার পর থেকে মানে আপনার যেই পাচ্ছে পদ্মাচরের আমাদের ব্যাপারী পরিবারের, সেই কিন্তু প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তো কোহিনুর বেগম কিন্তু এর থেকে বাদ যায়নি। কেন আপনারা একটা বিষয় খেয়াল করবেন, কালকের এই ঘটনার পর কোহিনুর বেগমকে কিন্তু একবারও দেখায়নি। হঠাৎ করে বাপ্পি একা চলে গেল, শাহিন ছিল, তার শ্বশুর ছিল, তারা সাবিনার বাড়ি আসলো, সাবিনার বাড়ি থেকে তিশা হঠাৎ করে চলে গেল। যার মা এত অসুস্থ, সে কীভাবে তার মাকে এরকম অবস্থা ফেলে চলে যায় বলেন তো? কেননা তারা কোহিনুর বেগমের জন্য নিজে দুপুর গালাগালি নেবে না, বিশেষ করে বাপ্পি। সাবিনা কিন্তু নিজে তার ভিডিওতে বলেছে যে বাপ্পি জোর করে হচ্ছে তিশাকে ধরে নিয়ে গেছে যে যেতে হবে। আর তিশা চিন্তা করছে যেহেতু কোহিনুর অসুস্থ, আর সকালবেলা তাকে নাস্তা বানিয়ে খেতে হয়েছে, এখন যদি সে এখানে থাকে তাহলে তাকে হচ্ছে আপনার কাজ করে খেতে হবে। আর তিশার মতো অলস লোকজন তো জানেনই কাজকে অনেক ভয় পায়, যে কারণে তিশা কিন্তু কাজ করেনি দর্শক, সে কিন্তু চলে গিয়েছে। একেভাবে মিম বাবু, ওরা কিন্তু বলছে যদিও কিছুদিন থাকার কথা ছিল কিন্তু যেহেতু মা অসুস্থ হয়ে গেছে আপারও চলে গেছে, তারাও চলে যাচ্ছে। এই বলে তারা মিষ্টি নাস্তা নিয়ে সাবিনার বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে।
খুকি এরপরে মুখ কি খুলছে, খুকি বলছে যে মিম আর বাবু যে বাড়িতে যাবে এই কথা তারা জানতোই না। এই কথা নাকি সে তার শাশুড়িকে জিজ্ঞেস করছে, তার শাশুড়ি তাকে বলেই নাই। পরবর্তীতে হচ্ছে যখন মরিয়মরা বেলুন দিয়ে গেট সাজাইছে, তখন হচ্ছে খুকি জিজ্ঞেস করছে, তখন মরিয়ম তাকে বলছে হ্যাঁ খালামণি আসবে। যেহেতু তার শাশুড়ি বলে নাই, এই জন্য খুকি হচ্ছে কোনো ওয়েলকাম করে নাই। একইভাবে তিশার ভাষ্যমতে তারা তিন বোন যায়, এত ঘন ঘন যায়, তার মার ভালো লাগে, কিন্তু তারা চায়নি তার কোনোভাবেই প্যারানি। বিশেষ করে শারমিন তো বাড়িই থাকে না, শারমিনকে তারা গোনায় ধরেনি। আর খুকির কাছ থেকে তারা অনেক এক্সপেক্ট করে, খুকি তাদের কাছ থেকে অনেক এক্সপেক্ট করে। আসলে দুই দিন পরপর দর্শক ভিউ বাণিজ্যের জন্য এরা যে কত রকমের নাটক করতে পারে তার কি বলবো। আর মিজান যেভাবে তার বইয়ের পাল্লায় পড়ছে দর্শক, সেই বইয়ের পাল্লা থেকে তো আসলে তার ছুটকারা পাওয়া দেয়। আর শাহিন কি আদৌ বিবাহিত, আদৌ বউ আছে না বাড়ির একটা বড় বউ আছে, দেখলে দর্শক বোঝা যায় না। শারমিনকে বেশিরভাগ সময় দেখা যায় যে সে হচ্ছে তার বাপের বাড়ি ঘুর ঘুর করছে। আর করিম ব্যাপারের কথায় বা কি বলবো, আর সাবিনার কথা কি বলবো। সাবিনা আসলে মাঝখান দিয়ে জাজিরাতে বাড়ি হওয়ার জন্য এখন যেহেতু মিমও ঢাকায় চলে আসবে, তিশা পাবনায় পালাইছে, দুই ভাই দুটোও হচ্ছে অকর্মণ্য গোষ্ঠী, তো সাবিনা কিন্তু আসলে নিজের ঘরেই নিজের মার দায়িত্ব নিচ্ছে। কেননা কাউকে না কাউকে তো আসলে দর্শক দায়িত্ব নিতে হবে, সবাই যদি পালিয়ে যায় তাহলে তো হয় না। তো বাপ্পি তিশা কিন্তু পদ্মার চর থেকে এক প্রকার পালাই গেছে বলা চলে, কেন তারা সাধারণত যে কোনো যাওয়ার আগে ধরেন পদ্মার চর থেকে ইলিশ টিলিশ নিয়ে যায়, তারপর তারা বলে যে কালকে চলে যাব, বসে একটু নাটক করে, তারপর তাদের বিদায় দিতে সবাই আসে, তারপর তারা প্রতিশ্রুতি নেয় তারা আসবে। এবার কিন্তু এ ধরনের কোনো নাটকই আমরা দেখি নাই দর্শক। আমরা দেখছি যে খুকি তার বাচ্চা নিয়ে এক পাশে দাঁড়ায় ছিল, মিম একদম খুকির দিকে তাকাবে না বলে একদম অন্যদিকে মুখ ঘুরাই নিল। তো মোটামুটি এই হচ্ছে দর্শক অবস্থান। আর কি বলবো দর্শক, বাপ্পি তার শাশুড়িকে একটু ঠিকঠাক মতো দেখতে আসলো না, অর্থাৎ মারামারি এমন তোমার পর্যায়ে হয়েছে যে আমাদের কোহিনূর অসুস্থ হয়ে গেছে। দর্শক আপনারা একটা বিষয় বোঝেন, আর যেখানে মা অসুস্থ সেখানে ছেলেরা থাকবে, সেখানে ছেলেরা না থেকে মেয়েরা থেকে সাবিনার কি দেয়? সাবিনা তো নিজের শ্বশুর শাশুড়িকে কাছে রাখে না, তো সাবিনার কি দেয় দর্শক বলেন তো? সাবিনা কেন কোহিনুর বেগমের সেবা করবে, যেখানে দুইটা সন্তান ছেলে, দুইটা তিনটা সন্তান মেয়ে, সেখানে বাকি দুই বোনের বাকি দুই ভাইয়ের কোনো দায়িত্ব নেই, সাবিনারই সব দায়িত্ব। আর আরেকটা বিষয় দর্শক খেয়াল করলাম, সেটা হচ্ছে মিম আর বাবু অষ্টমী দর্শক দিনকে দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। এই যে বাবুকে যে পরিমাণ আপ্যায়ন করা হয়েছে, সাকিবকে কিন্তু আর কানাকুড়ি আপ্যায়ন করা হয়নি। সাকিবের কথা বলাতে খেয়াল আসলো, তানজিলা এমন একটা গরিব ঘরে বিয়ে হয়েছে দর্শক, যেখানে কোরবানির ছাগলটাও তানজিলার টাকাতেই কিনতে হয়। অর্থাৎ তাদের শ্বশুর শাশুড়ি কুলের কারোর সামর্থ্য নাই যে কোরবানি উপলক্ষে যে একটা ছাগল কিনবে, সেই ছাগলটার যে তারা দেখাশোনা করবে, মানে কোনোভাবেই তাদের আসলে কোনো কিছুতেই কোনো কিছু হয় না, এরকম একটা পরিস্থিতি দর্শক। তো যাই হোক দর্শক, মোটামুটি এই হলো অবস্থা। তো দেখেন 7 দিন আগে যখন বাবুর বিয়েতে শারমিনরা, অর্থাৎ বাবুর বড় বোন শারমিন যখন বিয়ের দাওয়াত দিল না, যখন খেয়ে যেতে বললো না, তখন খুকি একদম মুখ ভার করে তিশাদের পক্ষ নিয়ে শারমিনের সাথে খারাপ ব্যবহার করলো। কিন্তু একইভাবে যখন তার ডাক্তার দেখানোর প্রয়োজন হলো, সে কিন্তু শারমিনকে ইউজ করে ডাক্তারটা দেখালো, এবং এখন কিন্তু শারমিনের সাথে তার খুব ভাব হয়েছে, খুব মিল হয়েছে। আর এখন হচ্ছে শারমিনদের পরিচালনায়, শারমিনদের ফ্যামিলিকে যেমন তিশা ধুয়ে দিয়েছিল বাবুর সাথে বিয়ের পর, শারমিন তারপর শারমিনের মা, এদের পরিচালনায় কিন্তু এখন তিশা সাবিনা মিম এদের পেছনে কিন্তু খুকি লাগছে। খুকির কিন্তু অনেক বড় জিগরা খুকি এখানে দেখাইছে যে সে তিশার সাথে পাঙ্গা নিয়ে দেখাইছে, কেননা তিশার সাথে পাঙ্গা নেওয়ার সাহস কিন্তু দর্শক আসলে কারোরই নাই। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পুষে থাকবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।